স্টুডেন্ট, আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, তোমাদের 2023-এ তোমরা যারা পরীক্ষার্থী আছো, তোমাদের নতুন যে WBTA টেস্ট পেপার আছে, এই টেস্ট পেপার থেকে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের 5 নম্বর যে সেটটা আছে সেই সেটের SAQ-র অ্যান্সারগুলো আলোচনা করব। কি বললাম, WBTA টেস্ট পেপারে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের 5 নম্বর যে সেটটা আছে এই 5 নম্বর সেটের প্রশ্ন উত্তরগুলো, SAQ-র প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখবে এবং অন্যান্য সেটগুলো দেখার জন্য তোমরা চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে অন্যান্য সেট এবং সেখানে ABTA সমাধান পাবে, তোমরা MCQ এবং SAQ সমস্ত কিছুই পাবে, তোমরা একটু চ্যানেলটা দেখে নেবে প্লেলিস্টে গিয়ে, ঠিক আছে। আজকে ক্লাসটা ভালো করে সম্পূর্ণ দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং কোনো প্রশ্ন নিয়ে ডাউট থাকলে বা সন্দেহ থাকলে অবশ্যই তোমরা সেক্ষেত্রে জানাবে। তোমাদের এটা 5 নম্বর সেট আছে, আগেই তোমাদের বলেছি, আর পেজ নম্বর 39 অর্থাৎ 39 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন প্রবক্তার নাম, জওহরলাল নেহরু আর হচ্ছে মার্শাল টিটো। তারপরের প্রশ্ন, বহু মেরুতা বলতে কী বোঝো? যখন আন্তর্জাতিক ক্ষেত্রে একটি বা দুটি রাষ্ট্রের পরিবর্তে ছোট বড় অনেক রাষ্ট্রের নেতৃত্বে যে জোট গড়ে ওঠে এবং বিশ্বের অর্থনৈতিক, বাণিজ্যিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা পরিলক্ষিত হয় তাকে বহু মেরুতা বলে। পরের প্রশ্ন, কিউবা সংকট কবে দেখা দেয়? 1962 খ্রিস্টাব্দে। NAM এর পুরো নাম কি? নন অ্যালিগেন্ট মুভমেন্ট। পটসডাম সম্মেলনে যোগদানকারী দুজন নেতার নাম, জোসেফ স্টালিন আর উইলস্টন চার্চিল। ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? জোট নিরপেক্ষতা। পরের প্রশ্ন, যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো, একে অপরকে আক্রমণ না করা। সার্ক গঠনের প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন? বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গুলজার নীতি কার সৃষ্টি? ইন্দো কুমার গুজরাল এর সৃষ্টি। ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সঙ্গে শান্তি স্থাপনের জন্য 1987 খ্রিস্টাব্দে চুক্তি করেন? রাজীব গান্ধী। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি? 5টি। ইউনেস্কো কথাটির পূর্ণ রূপ কি? ইউনেস্কো কথাটির পূর্ণ রূপ, এটা তোমাদের আগেও বহুবার বলেছি, যে দ্য ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 54 জন। সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি? সনদ বলা হয় সংবিধানকে। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? আমেরিকার নিউ ইয়র্ক শহরে অবস্থিত। স্পিরিট অফ লস গ্রন্থের লেখককে? মন্তেস্কো। তারপরের প্রশ্ন, অর্পিত ক্ষমতা প্রসূত আইনের সংজ্ঞা দাও। বর্তমানে আইনসভার কাজ বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার ফলে আইনের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলি নির্ধারণের ভার আইনসভা শাসন বিভাগের হাতে অর্পণ করে। শাসন বিভাগ প্রণীত এইরূপ আইনকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলে। তারপরের প্রশ্ন, রাষ্ট্র কর্তৃক বা আমলা কাদের বলা হয়? রাষ্ট্রের প্রশাসনিক কাজে নিযুক্ত স্থায়ী কর্মচারী, যারা যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হন তাদের রাষ্ট্রকর্তৃক বা আমলা বলা হয়। রাজ্যপালের যোগ্যতা উল্লেখ করো। রাজ্যপাল হতে গেলে ভারতের নাগরিক হতে হবে এবং 35 বছর বয়স্ক হতে হবে। কাকে ক্যাবিনেটের তোরণের ভিত্তিপ্রস্তর বলা হয়? প্রধানমন্ত্রীকে। রাষ্ট্রপতিকে কে শপথবাক্য পাঠ করান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস লেখো। 1 নম্বর পয়েন্ট দেখো, শহরবাসীর জমি ও বাড়ির ওপর ধার্য কর, রাজ্য সরকার থেকে পাওয়া অনুদান। 1992 খ্রিস্টাব্দে কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সঙ্গে যুক্ত? 73তম সংবিধান সংশোধনী আইন। স্বপরিষদ
মেয়রের মোট সদস্য সংখ্যা কত? ১২ জন।